আমি বেরিয়ে পড়েছি থাইল্যান্ডে যাওয়ার জন্য। আমার থাইল্যান্ড ট্রিপ শুরু হচ্ছে আমার নিজের শহর কলকাতা থেকে। আপনারাও যদি কলকাতা থেকে থাইল্যান্ড আসতে চান এবং কম খরচে এখানে ঘোরার সব তথ্য পেতে চান, তাহলে থাইল্যান্ড সিরিজের সব ভিডিওগুলি দেখার অনুরোধ করলাম। এই ট্রিপে ব্যাংকক, পাটায়া ছাড়াও বিভিন্ন আইল্যান্ড স্পট যেমন ফুকেট, জেমস বন্ড আইল্যান্ড, ফিফটি, কারাবিও যাব, আর কম খরচে সেগুলি কিভাবে ঘোরা যায় তার সব তথ্য আপনাদেরকে দেব। আর হ্যাঁ, কলকাতার ইমিগ্রেশন অফিসে আমার পাসপোর্ট দেখতে চাওয়া হয়, তারপরে আমার নাম জানতে চাওয়া হয় এবং নাম জানানোর পরে তারা আমার ভিসাও দেখতে চান। আমি তাদেরকে জানাই যে আমি ব্যাংকক গিয়ে সেখানে ভিসা অন অ্যারাইভাল নেব। সেটা জানানোর পর তারা আর কোনো প্রশ্ন না করে আমার পাসপোর্টে স্ট্যাম্প মেরে ছেড়ে দেন। এখন ভারতের সময় রাত 2:20 এবং থাইল্যান্ডের সময় ভোর 3:50। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ব্যাংককের ডন মিউ অ্যাং এয়ারপোর্টে ল্যান্ড করবে। এয়ারপোর্টে নেমেই আমি ইমিগ্রেশন আর ভিসা অন অ্যারাইভাল ক্লিয়ার করব। আমি এখন বাসে করে পাটায়া যাচ্ছি। এয়ারপোর্ট থেকে A1 বাস ধরে মো চি বাস টার্মিনাল যেতে হবে, যার ভাড়া 30 ভাট, ইন্ডিয়ান রুপিতে প্রায় 80 টাকা। মো চি বাস টার্মিনালের ভিতর এই রকম বিভিন্ন কাউন্টার আছে। পাটায়া লেখা কাউন্টার থেকে পাটায়ার টিকিট পাওয়া যাবে, যার ভাড়া 128 ভাট, ইন্ডিয়ান রুপিতে প্রায় 300 টাকা। যেতে যেতেই বলে দিই, ভিসা অন অ্যারাইভাল পেতে গেলে ফ্লাইটেই একটা ছোট ফর্ম পাওয়া যাবে, তাতে নাম, পাসপোর্ট নম্বর ইত্যাদি দিয়ে ফিল আপ করতে হবে। এয়ারপোর্টে নেমে আর একটা বড় ফর্ম পাওয়া যাবে, তাতে 4 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার মাপের ফটো, হোটেলের নাম, ঠিকানা ইত্যাদি দিতে হবে। এই দুটো ফর্ম, পাসপোর্ট এবং রিটার্ন টিকিট নিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। ওই কাউন্টার থেকে টোকেন দেবে, সেটা নিয়ে আরেকটা কাউন্টারে গেলে পাসপোর্টে স্ট্যাম্প মেরে দেবে। তারপর আরেকটা কাউন্টারে যেতে হবে, সেখানে ফটো এবং বায়োমেট্রিক দিতে হবে, তারপরে ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে। এয়ারপোর্টেই এই রকম বিভিন্ন সিম কার্ডের স্টল পাবেন। আমি ট্রু মোবাইলের সিম নিলাম, যার দাম 299 ভাট, ইন্ডিয়ান রুপিতে প্রায় 720 টাকা। এই প্ল্যানে আছে 8 দিনের জন্য 9 জিবি ডেটা আর 20 থাই ভাটের কলিং। সিম নিতে গেলে আপনার পাসপোর্ট দিলেই হবে। এইমাত্র পাটায়া পৌঁছলাম, এবার এই টুকটুকে করে হোটেল পৌঁছাবো। প্রথমে ভাড়া 150 ভাট বললেও শেষে 100 ভাটেই ফাইনাল হলো, ইন্ডিয়ান রুপিতে প্রায় 250 টাকার মতো। আমি এখন প্রচণ্ড ক্লান্ত, হোটেল গিয়ে প্রথমে ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, তাই দেখা হচ্ছে আবার লাঞ্চের পর। আমি লাঞ্চে পার ক্রাপাও নামের থাই ফুড খেলাম, জানি না উচ্চারণটা ঠিকঠাক করতে পারলাম কি না। চলুন যে হোস্টেলে আছি একটু দেখিয়ে দিই। হোস্টেলের নাম পাটায়া হোস্টেল স্টে ইন, ভাড়া 250 ভাট পার নাইট, ইন্ডিয়ান রুপিতে ওই 600 টাকার মতো পড়ছে। এই রুমে আমি আছি, দেখতে পাচ্ছেন হোস্টেলে যেমন থাকে, একটার উপরে আর একটা বেড, তবে আরামদায়ক ও পর্দা থাকায় প্রাইভেসি নিয়েও কোনো সমস্যা নেই। প্রত্যেক বেডে আলাদা আলো ও চার্জার পয়েন্ট দেওয়া আছে, দামি জিনিস রাখার জন্য প্রত্যেকের আলাদা লকার দেওয়া আছে। আজ রাতে পাটায়া ওয়াকিং স্ট্রিট যাব, তাহলে দেখা হচ্ছে আবার রাতে। এখন রাত 9:15, টুকটুকে করে আমি চলেছি ওয়াকিং স্ট্রিট। এই টুকটুকের ভাড়া পড়ছে 20 ভাট, মানে 50 টাকার মতো। এছাড়াও আপনি চাইলে যাওয়ার জন্য বাইক ট্যাক্সি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়ছে 70 থেকে 150 ভাটের মতো, তবে ভাড়া একটু বেশি পড়লেও
আপনি একটু তাড়াতাড়ি পৌঁছতেও পারবেন। আমি এখন ওয়াকিং স্ট্রিটের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই ওয়াকিং স্ট্রিট ভারতীয়দের কাছে অ্যাডাল্ট নাইট লাইফের জন্য বিখ্যাত। যদিও আমি তেমন কোনো অ্যাক্টিভিটির কারণে এখানে আসিনি, এই জায়গার নাম শুনেছি, তাই একটু ঘুরে দেখা আর কি। ভিতরে ঢুকে দেখলাম এই আলো ঝলমলে রাস্তার দুদিকে নাইট ক্লাব, বার, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুডের স্টল ভর্তি। আসলে এখানে সবাই নাইট লাইফ এনজয় করতে আসে, তো তাই তার ব্যবস্থাও রয়েছে অঢেল। আপনি যে কোনো নাইট ক্লাবে ফ্রিতে ঢুকতে পারবেন, তবে ভিতরে ড্রিঙ্কস নিলে তার দাম দিতে হবে। কিন্তু ক্লাবে আপনি কোনো ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ভারতীয়রাই ভর্তি, আর অনেক ক্লাবে তো বলিউড গানই চলছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জায়গাটা একটু ঘুরে দেখে নিলাম, তারপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রুটি তড়কা ডিনার করলাম। দাম প্রায় 130 baht, মানে ওই 300 টাকার মতো। আরও কমে ম্যানেজ করতে চাইলে এই সব স্টল থেকে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। এখন ঘড়িতে রাত 1টা, ওয়াকিং স্ট্রিট এখনও পুরোদমে সচল। তবে আমি আর দেরি না করে হোস্টেলে ফিরছি, কারণ আমাকে কাল যেতে হবে কোরাল আইল্যান্ড। তাই এখন 120 baht ভাড়া দিয়ে বাইক ট্যাক্সিতে ফিরছি হোস্টেলে। তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল।